তুমি কেন চুপ করে আছো? সত্যি কথাটা আমাকে বলো। তোমাকে তোমার বজরংবলি দিব্যি। তুমি আমাকে সত্যি করে বলো তো, ঠিক কি ঘটেছিল? তুমি যদি না বলো না, আমি কিন্তু তোমার পেট থেকে কথা টেনে বার করবো। আমি বলে দিলাম, মা আমি জানি, মা সানাই ঝুড়িতে যাই ঘটে থাকুক, সেটা সেটা শুধুমাত্র এই মেয়েটার জন্যই ঘটেছে। আমাকে সত্যিটা বলো, কি বলো, কি ঘটেছিল? তোর তো দেখছি টুসু পরবটাতেই বিয়েটা হয়ে গেল। হে বজরংবলি, সত্যি মোর বিয়েটা হয়ে গেল? একটা ইশারা দাও কেন। যদি কিছু হয়েও থাকে ছোট ম্যাডাম, তার দায় একা আমার, ওস্তাদজির কোনো দায় নেই। আপনি ওস্তাদজিকে দোষী করছেন কেন অকারণে? আই তোর বোধহয় কিছু বলার আছে, তাই না? আহির আহির কি বলবে? আহির, আমি এতক্ষণ কিছু বলিনি, এবার বলতেই হচ্ছে। সানাই ঝুড়িতে যদি তেমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে এবার বলো। কারণ তোমরা যখন সানাই ঝুড়ি থেকে ফিরেছিলে, তখন পিলুর সিঁথিতে সিঁদুর দেখেছিলাম, যে সিঁদুর ও এখনো অব্দি বজরংবলির সিঁদুর বলে চালাচ্ছে। এটার অন্য কোনো মানে নেই তো? আমার কাছে নেই মনিমা। আমি টুসু পরবের দিন বাড়ি ফিরছিলাম, সেদিন কোনো বাস পাইনি, তাই আমাকে সানাই ঝুড়িতেই আবার ফিরতে হয়েছিল। আর সেদিনই টুসু ভাসান ছিল, ফিলুরা অতিথিদের গলায় মালা পরাচ্ছিল, ফিলু আমার গলাও একটা মালা পরায়। কিছুক্ষণ পরে সেই মালাটা খুলে আমি ছুঁড়ে ফেলে দিই, আর ঘটনাক্রমে সেই মালাটা গিয়ে ফিলুর গলায় গিয়ে পড়ে। সানাই ঝুড়ির বিশ্বাস যে এটা বিয়ে, কিন্তু এর কোনো ভিত্তি আমি খুঁজে পাইনি। সে কি এত কাণ্ড ঘটে গেছে আর আমরা কিচ্ছু জানলাম না? মা, যে ঘটনার কোনো মানে নেই, আমি সেই ঘটনা তোমাদের কেন জানাবো? এসব
পানির পিলুর সঙ্গে যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে তোর মনে কোনো অস্বস্তি নেই তো? মানে মা, তুমিও পিলু গ্রামের লোকেদের মতন একটা ছেলে খেলাকে বিয়ে বলে মানছ? এই তো, আমি জানতাম যে মানুষ এত অপমানের পরেও সব্যসাচী বসু মল্লিকের কথায় দুঃখ পায়, কেঁদে ফেলে, তার মাথায় তো এরকম চিন্তা ভাবনাই ঘুরবে। মা, আমার আমার মনে শুধু একটাই অস্বস্তি আছে, পিলুর বিশ্বাসটা নিয়ে। পারলে মা তুমি তুমি পিলুকে বোঝাও। আর মা দেখো, এই সানাজিতে যে ঘটনাটা ঘটেছে তাকে বিয়ে বলে মানা হচ্ছে, এটা নিয়ে এত মাথা ঘামিও না মা। আমি বিয়ে করতে চাই না, তুমি কি বুঝতে পারছো? আমি বিয়েটা আমি করতে চাইছি না। আমার ঘরে গিয়ে শুয়ে পড়, আমি এদিকটা দেখছি। যা, সাবধানে যা, সাবধানে। পিলু সাবধানে, কাজ ফুটে যাবে কিন্তু। মামনি, আমি পরিষ্কার তো করে দিচ্ছি, তুমি ছাড়ো কেনে। দেখো কাঁচটা ফুটে যায়। আসলে ওস্তাদজির হাতে ঘুমটো না হলে যে কালকে ধকলটো নিতে পারবেন না, আমি সেই সব ভেবে দুধ মধু দিয়ে নিয়ে এলাম, আর তার মধ্যে এই সব হয়ে গেল। জানি এত বোঝাতে হবে না তোমাকে, একটা কথা স্পষ্ট করে বলো তো পিরু, এই যে বিয়েটা হচ্ছে রঞ্জন আর আহিরের, তোর খুব খারাপ লাগছে তাই না? কেন একটা অদ্ভুত বিশ্বাস ধরে বসে আছো তুমি? এর কোনো দায় চাপাচ্ছ না আহিরের ওপর, সেটাও বারবার শুনছি, কিন্তু নিজের বিশ্বাসটা ছাড়তে পারছো না। পিলু, এই বিশ্বাসটা আঁকড়ে ধরে বসে থাকলে তুমি জীবনে এগোবে কি করে বলতো? কতই বা বয়স তোমার, ভবিষ্যতে তো তোমার বিয়ে হবে, সংসার হবে। বজ্রং বলে যা চান সেটাই তো হয় মামুনি। ওস্তাদজি আর ছোট ম্যাডাম যেন খুব সুখী হন, আমি শুধু এইটুকুই চাই, আর কিচ্ছু চাই না। আমি কাল সকালে বজ্রঙ্গলির কাছে পুজো দেব ওস্তাদজি আর ছোট ম্যাডামের কল্যাণের জন্য। এই বাড়িতে সবাই যেন কাল খুব হই হই করতে পারে। বিহা বলে কথা, আমি তো কাল বিহাতে কি গান গাইব সেটাও ঠিক করে রেখেছি। ঠাকুর, কেন এই মেয়েটার জন্য এত কষ্ট হচ্ছে আমার? তুমি পিলুকে দেখো ঠাকুর, পিলুকে দেখো। মাসিমার কথাটাই কি শুনলে পারতাম? পিলুকে বউ হিসেবে মেনে নিতে পারতাম, কিন্তু আহির তো মানে নাই বিয়ে। কাল সকালে গায়ে হলুদ, কি করবো আর আমি? মামুনি, তুমি শুয়ে পড়ো কেনে, এসব নিয়ে এত ভেবো না। বজ্রঙ্গলি আছেন তো, সব সংকট তিনিই কাটিয়ে দেবেন, দেখো।
ছোট ম্যাডাম দেখুন কেনে, আসলে অনেকে মাগবে তো তাই বেশি করে বাটলাম। হ্যাঁ একদম ঠিক আছে। পিলু আমাকে দাও। একটু এদিকে এসো। বলছি আশা করি তোমার খুব খারাপ লাগেনি না? আহিরের বউ হিসেবে অন্তত একটা কাজ তো করতে পারলে। তুমি না হয় আমায় পরে থ্যাংক ইউ দিয়ে দিও। আমি তো সত্যি কোনো অধিকার তো চাইনি ছোট ম্যাডাম, তাই আমার পাওয়ারও কিচ্ছু নেই। বাড়ির সকলের আনন্দের জন্য যে এটুকু করতে পেরেছি সেটাই আমার জন্য অনেক। জয় বলছো, চলো কিনে সকলে আমরা নাচ গানটা শুরু করি। হ্যাঁ চলো চলো চলো। লীলা বালি মা গইঙ্গো, লীলা বালি মা গইঙ্গো, লীলা বালি লীলা বালি ভর জ্যোতি।
তুমি তো কোনো কথাই কইছো না। ওস্তাদজি কি বলবেন, এটা তো বিহাই নয়। ওস্তাদজি কি বলবার তো আছে? পিলু তুমি চুপ করো। নিজের মুখটা বন্ধ রাখো। রঙ্গন, ওকে নিয়ে যা এখান থেকে। নিয়ে যাবে কেন আহির? একটি মেয়ের সঙ্গে তোমার তো বিয়ে হয়ে গেছে, এটা তো স্পষ্ট। একদমই স্পষ্ট নয়। দেখুন, এই ঘটনাটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট, আর কিচ্ছু নয়। আমি সেদিন বাস পাইনি, তাই আমাকে সানাইজুড়িতে ফিরতে হয়েছিল। হঠাৎ করে অতিথি বরণ করার জন্য পিলু আমার গলায় একটা মালা পরিয়ে দেয়, আর পরক্ষণে সেই মালাটা খুলে আমি ছুঁড়ে ফেলে দিই। তা টুসু দেবীর সামনে ওই মালাটা গিয়ে পড়লো পিলুর গলায়। সংযোগ তো আছে কি না? বাস অনেক তামাশা হয়ে গেছে। আমাদের পারিবারিক আলোচনা পরিবারের মধ্যেই থাকবে। আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। দয়া করে সেই সময়টা আমাকে দিন। এই কারণেই আমি চাই না যে বিয়ের মতন একটা ব্যক্তিগত অনুষ্ঠানে মিডিয়া আসুক। সব পাবলিক হয়ে যাচ্ছে, সব তাই। আদিত্য, এটা তোমার নিজের গানের পাবলিসিটি করার সময় মাথায় থাকে না? আমার ছেলের চুপি সাড়ে বিয়ে দেওয়ার আগে তোমার এটা মনে হলো না যে তার বাবাকে একবার জানানো দরকার? আমি তো কিছু জানতেই পারতাম না যদি না এই মিডিয়ার বন্ধুরা আমাকে বলতো যে আমার ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে তোমার মেয়ের। তাও একটা গরিবের মেয়েকে ঠকিয়ে বঞ্চিত। ছি 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 আদিত্য, এতটা নিচে নেমে গেছো তো, এতটা অধঃপতন হয়েছে তোমার, নিজের স্বার্থ সিদ্ধির জন্য এতটা? পণ্ডিতজি, আপনি বারবার আমার সামনে দাঁড়িয়ে আমার গুরুজির অপমান করবেন না, তাহলে কিন্তু আমিও ভুলে যাব যে আপনি সম্পর্কে আমার বাবা হন। শান্ত হয়। কি করে শান্ত হবো মা? কি করে শান্ত হব? এখানে প্ল্যান করে বদনাম দেওয়া হচ্ছে, তুমি আমাকে শান্ত হতে বলছো? এখানে সকলের সামনে আমি গুরুজির অপমান করা চান? অপমান কিসের? অপমানের কথা বলছো তুমি আহির? এই তোমার গুরুজির, যার মুখোশটা আজকে সবার সামনে খুলে গেছে, তাই সবাই এত অবাক হচ্ছে। তুমিও তুমিও আজ থেকে তোমার চোখ কান সবকিছু খোলা রাখো আহির। তুমি যাকে ভগবানের আসনে বসিয়েছো না, সে আদতে ভগবান নয়, সে আদতে একটা নিম্ন মানে স্বার্থপর মানুষ। শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে। পারবে? তোমার এই ভগবান পারবে? যদি রঞ্জার সাথে বিয়ে না দিয়ে তোমার বিয়ে ওই মেয়েটার সঙ্গে হয়, তা সত্ত্বেও তোমাকে ওর উত্তরাধিকার করতে পারবে? জিজ্ঞাসা। Thank you.
সব্যসাচী অনেক বলে ফেলেছ, আর নয়, আমাদের পরিবারের নিয়ম অনুসারে বিয়ের ঘোষণা করেছিল রিজুলা। আমার মন অতটা ছোট নয় সব্যসাচী, যে মেয়ের সাথে বিয়ে দেব বলে আহিরকে কেড়ে নিলাম। না আদিত্য, আমরা কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই, কিন্তু তার থেকে বড় কথা পাবলিকলি আমরা আমাদের বাড়ির কথা আলোচনা করবই বা কেন? আমার স্পষ্ট মনে হচ্ছে এখানে কোন একটা ষড়যন্ত্র ঘটছে। এবার শান্তি হলো তো তোমার? আহির যে বিয়েটা করছে, এর ফল আহিরের জীবনে কি হবে বা পিলুর জীবনে বা কি হবে একবারও ভেবে দেখেছো? নিজেরটা ছাড়া সারা জীবনে কিচ্ছু ভাবলে না আর কি ভেবেছিলে, এই সুযোগে ছেলেকে নিজের কাছে নিয়ে যাবে? আহির, তোমার সঙ্গে আমার কথা আছে, উঠে এসো। উঠে এসো আহির, আমি বলছি কথা আছে তোমার সাথে। আহিতা, আহিতা প্লিজ ওঠো। সোহিনী আন্টি কি বলছে একবার শোনো, এত মাথা গরম করো না, প্লিজ ওঠো আহিতা, প্লিজ। তোমার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। বজরঙ্গলি, আমি যেন কারোর দুঃখের বা সমস্যার কারণ তো না হই। আজকে বোধহয় ভালো হলো না দারুক, দেখবে ফুলুর মুখটা দেখ। জামাই দাদাও রেগে তো গেছেন। ওঠো, বিয়েটা কোনো ছেলে খেলার ব্যাপার নয়। তুমি যে পিলুকে বিয়ে করছো, তোমার সায় আছে মন থেকে? মা, তুমি দেখতে পাচ্ছ না, পণ্ডিতজি মিডিয়ার সামনে গুরুজিকে ঠক জচ্ছর বলছেন। আজ আমার জন্য গুরুজির সম্মানহানি হচ্ছে। আমি নাকি পিলুকে ঠকাচ্ছি রঞ্জেকে বিয়ে করব বলে, সেখানে আমার সম্মানটা কোথায় থাকছে মা? সব থেকে বড় কথা, আমার গুরুজির সম্মানটা কোথায় থাকছে? দেখো মা, এই সমস্ত কথা আমার মাথায় ঢুকবে না, পিলুকে এই বিয়েটা করতেই হবে। আর মিডিয়া জানুক আমার গুরুজি স্বার্থপর নন। একটা গরিবের মেয়েকে ঠকানো তো দূরের কথা, আমার গুরুজি পিলুকে সন্তানের চোখে দেখেন, সেটা মিডিয়া জানুক। বাবার রাগের মাথায় কোনো ভুল কাজ করে বসিস না বাবা। উদয়, আহির রাগের মাথায় একদম ঠিক কাজটাই করছে। বারের মতো বলছি ওস্তাদ জি, আমাকে যেতে দিন কেনে, আপনি আমার গুরু হন, আপনার অনুমতিটা না নিয়ে তো যেতেও পারবো না। এই বিহাটোর কোনো দরকার নেই ওস্তাদ জি, কোনো দরকার নেই। চুপ করো প্রিয়, একদম চুপ করো।
চোখ থেকে যেন এক ফোঁটাও জল না পড়ে। নাহলে এখানে সবাই ভাববে যে তোমার উপর অত্যাচার করা হচ্ছে। আমার কিন্তু মাথা ঠিক নেই, তোমার যা বলার বিয়ের পর বলবে, তাই চুপ করে এখানে বসে থাকো। আমার মেয়ের এত বড় সর্বনাশ যারা করলো তাদের কাউকে আমি ছাড়ব না। তোমার নামে শপথ করে বলছি বাবা, সুরমণ্ডলের ঐতিহ্য আমি ভাঙতে দেব না, এর শোধ আমি তুলবই তুলবই। দেখো তুমি, এটা কি হলো? বৌদিকে দেখছো না কি অবস্থা? কন্যাদান কে করবেন? মেয়ের বাড়ি কেউ কি আছে? আমি আমি করবো কন্যাদান। এই সকল ছাত্রছাত্রী আমার সন্তানের মতো। আমাদের গুরুজিও আমাদের সন্তান স্নেহ দিয়ে গান শিখিয়েছেন, আমিও তাই চেষ্টা করে গেছি এদের প্রত্যেককে সন্তান স্নেহ দিয়ে গান শেখানোর। তাই কন্যাদান আমি করব। সঞ্জার অবস্থাটা দেখেছিস? আমি ইচ্ছে করে ওকে এখানে টেনে এনেছি। মা, তাহলে আহির আর পিলুর বিয়েটা হয়ে গেল? বাবা কন্যাদান করলো? কি করলে তুমি? এই ছিল তোমার মনে? কি করে করলে, কি করে করলে তুমি এটা বলো? কি করে করলে এটা আমার সঙ্গে তুমি? কি করে থামাবো ঋতুকে? কি করে থামাবো? সোহিনী সেই পরিস্থিতি রেখেছে? ঠিকই ছুরি মেরেছে। শক পেয়েছি তোর ব্যবহারে ঋতু। কি করে করলি এমন? কি করে করলি তোরা? মামুনি, মা
মামনি ও মামনি ওঠো, ওষুধ খাবো তো তোমাকে। মামনি আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি। তুমি এখন জেগে আছো কেন? যাও থামামে ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। না ওস্তাদজি, মামুনি যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি কোথাও যাব না। থাক, মামুনির জন্য অনেক কিছু করেছো, এখন আর তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, যাও। ওস্তাদজি, আপনি কি সবকিছুর জন্য আমাকেই দায়ী করছেন? আমি বারবার বললাম এই বিয়েটা করবেন না, যা কিছু ঘটে গেছে তার কোনো মানে নেই। আমি আপনাকে বলিনি, বলুন কেন? কি বলতে চাইছো কি তুমি? এই বিয়েটা না করলে গুরুজির সম্মানটা থাকতো? গুরুজির মান কেন যাবে ওস্তাদজি? কাগজের লোকজন কাউকে ছোট বললে কি সে ছোট হয়ে যায়? এই কথাটা কেন আপনি বুঝতে চাইছিলেন না? বিয়ের আসরে এমন হুলস্থুলু হচ্ছিল, আমি আমার দিকটা জোর দিয়ে বলতেই পারলাম না। আমি যদি একটা সুযোগ পাই আমি এখনো বলতে পারি। থাক, তোমাকে এখন আর কিচ্ছু বলতে হবে না, আর দয়া করে কিছু বলো না, এতে আমি সমস্যায় পড়ে যাব। এসব না আমি আর সহ্য করতে পারছি না, নিতে পারবো না আর। ওষুধটা আমাকে দাও, দাও, আর এই ঘর থেকে যাও। আহির,